উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করে আওয়ামী লীগ সরকার। নগর বন্দরে দৃশ্যমান অভূতপূর্ণ উন্নয়ন তার প্রমাণ। এর মধ্য দিয়েই মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে সরকার। রবিবার দুপুরে শালগাড়িয়া একটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় স্থানীয়দের কাছে নৌকামার্কায় ভোটও দাবি করেন তিনি। পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ ফারুক, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফুল হক পলাশ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বকুল সর্দার ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষার সহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন।